ডিজে বাপি প্রেজেন্টেশন। অগো সঙ্গ দীপু
পুরো বলিল গুড়া চাঁদের মনেতে পড়িল সঙ্গী পু রব সঙ্গী পু রব লীলা আর মনেতে পড়িল ওগ মোহন মুরলী গোরা মোহন মুরলী গোরা করেতে করেতে ধরিলা আজি মোহন মুরলি উপস্থিত মাননীয় সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সর্বাগ্যে জানাই আমায় নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণ দাসের অনুদাস, সুধীসজ্জন ভাগবত ভক্তমণ্ডলীগণ, সর্বাগ্রে জানাই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে শতকোটি প্রণাম সহ বৈষ্ণবীয় দণ্ডবত, তৎপরে জানাই আমার আদ্যাশক্তি মা মহামায়ার অংশভূতা জননীগণ, যাদেরকে শাস্ত্রে বলা হয়েছে মায়া, মহামায়া, যোগ মায়ার বিধান, তিন মায়া একত্রিত হয়ে হয়েছে শাস্ত্রের প্রমাণ আপনারা সেই ভক্তিমতী মা। মায়া, মহামায়া, যোগ মায়ার বিধান তিন রূপে একত্র হইল শাস্ত্রের প্রমাণ, সেই আদ্যাশক্তি মা মহামায়ার অংশভূতা জননীগণ, আপনাদের রাতুল চরণে আমার রইল শতকোটি প্রণাম সহ বৈষ্ণবিয়া দণ্ডব। কেয়ৎক্ষণের জন্য এই হরিনাম সংকীর্তনের ব্রত নিয়ে এহেন মধুরাদূপী মধুশ্রী বৃন্দাবনে আসতে পেরে নিজেদেরকে পরম সৌভাগ্যবান বলে মনে করি। কিন্তু হে ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যে বাসনা, যে কামনা নিয়ে এহেন পূর্ণস্থানে দাঁড়ানো,
সে বাসনা সে কামনা আকাশ কুসুম কল্পনা মাত্র। কেন মায়েরা, সমগ্র পৃথিবীটা যদি হতো কাগজ, কল্পতরু বৃক্ষের দ্বারা তৈরি হতো লেখনী কলম, নীলগিরি পর্বতের সম যদি হতো কাজল, সমুদ্র যদি হতো একটা দোয়া, বেদমাতা সারাটি জীবন সরস্বতী মা যদি লিখতে থাকেন, যে ভগবানের গুণকথা লিখতে গিয়ে নিজেই হার স্বীকার করেন, কলিযুগে কত দেব দেবী আমরা পূজা করে থাকি, যাদের চারটি করে পাঁচটা করে শত শত বদন, তারাও পর্যন্ত যে ভগবানের গুণকথা বলতে গিয়ে হার স্বীকার করেন, ভগবানের বর্ণনা করতে গিয়ে হার স্বীকার করেন, আর সেই ভগবানের গুণকথা বলার আসে এহেন পূর্ণস্থানে আসা। তবে শাস্ত্রে প্রমাণ আছে, মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আমার সেই রাধা মাধবীর কৃপা বর্ষণ যার মাথাতে আসে, সে বোবা হলেও তিনি কথা বলতে পারেন। আমার রাধা মাধবীর কৃপা বর্ষণ যার মস্তকে শিরোধার্য করে তিনি পথ চলে, সে গোমা হাজার খোড়া হলেও পঙ্গু হলেও সে গিরি পর্বত উলঙ্ঘন করে দিতে পারে। ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আর সেই সাথে সাথে আপনাদের মতো অগণিত ভক্ত বৈষ্ণব মণ্ডলীর কৃপা। আমরা এই কীর্তন প্রারম্ভে একখানি গৌর পদ আমরা আস্বাদন করলাম। কেন মায়েরা, যদি আমরা এইখানে থাকি থেকে মনে করি আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের বৃন্দাবনে যেতে হবে, যে বৃন্দাবনটা অনেক দূরে নয়, একটু কাছাকাছি। সেই বৃন্দাবন হল গুপ্ত বৃন্দাবন। আর ওই গুপ্ত বৃন্দাবনে রয়েছে আমার নিতাই গৌ। আমরা পদাবলীর মধ্যে আস্বাদন করলাম, সঙ্গরি পুরব লীলা মনেতে পড়িলা, মোহন মুরলী গোড়া করেতে ধরিলা। এই কলির ঠাকুর যিনি আমাদের পতিত পাবন গৌর হরি, যিনি ভবরোগ বিনাশকারী, যিনি কলিযুগে বাঞ্ছা কল্পতরু ভগবান, সেই ভগবান আজকের পুরবের ভাবে বিভাবিত হয়েছে, যার কারণে বৈষ্ণব পদকর্তা তার পদাবলী দিয়ে গৌরচন্দ্রের মধ্যে দিয়ে জীব শিক্ষা দিলেন, সঙ্গরি পুরব লীলা মনেতে পড়িল, পূর্বের কথা মনে পড়ল গোমা। কোন পূর্বের কথা? যে পূর্বেতে ছিলে ব্রজলীলাতে আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যার কারণে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, যিনি হল সর ঐশ্বর্যশালী শ্রী ভগবান, যার ইঙ্গিতে সারা বিশ্ব চলে। সেই দ্বাপর যুগে ভগবান গোবিন্দের ভাব মনে পড়ে গেছে এই কলিযুগে। আর যেই কলিযুগে সেই গৌর হয়ে ভগবানের পূর্বের ভাবটা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আজকের ভাব দর্শন করছি যেন এটা মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। যে বৃন্দাবনী যমুনা যে বৃন্দাবনী তরু গুলমাদি সুন্দরম, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা সুন্দরম, ললিত বিশাখা সখী সুন্দর,
ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এহেন মধ্যাহ্নকালীন সময়ে আমাদের বিষয় থাকবে, আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবন লীলা। লীলার নামকরণ পূর্বেই বলে দিই, ভগবান গীতাতে প্রমাণ করে দিয়েছেন যে যথামাং প্রপদ্যন্তে স্থাং ততৈব ভজাম্যহ। তাই তো মায়েরা, এই ভাষাটা সংস্কৃতে আমি বললাম। এই এতক্ষণ পূর্বে কীর্তন শুরু হওয়ার পূর্বে ভাগবত পাঠ হচ্ছিল, গীতা পাঠ খুব সুন্দর পাঠ করছিলেন। তো গীতার মধ্যে একটা শ্লোক আছে, যে যথামাং প্রপদ্যন্তে স্থাং ততৈব ভজাম্যহম। অর্থটা প্রকাশ করলে দেখা যায় অর্থ লুকিয়ে আছে তার মধ্যে, কি যে ভক্ত আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে তেমন করে ভজনা করি, যে ভক্ত আমাকে যেমন করে ডাকে আমি তার কাছে তেমন করে যাই, যে ভক্ত আমাকে যেমন করে ভজন করে আমি তার কাছে তেমন করে ভজনা করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় গো সেবা তবেই সেবা পায়, ভক্ত যদি না দেয় সেবা উপবাসে যায়। হে ভক্তমতী মায়েরা, ভক্তকে কত কত ভালোবাসে। ভগবান বললেন, হে ভক্তগণ, এই ভালোবাসার মধ্যে যদি কোনো ভক্ত একটু অহংকারের মঞ্চে বসে থাকে তখন আমি ক্রোধান্বিত হয়ে যাই। আমি সবার ভার সহ্য করতে পারি, কেবল পারি না, ভক্তির অহংকার সহ্য করতে পারি না। একদিকে যেমন ভক্ত কেঁদে কেঁদে ডাকে, ভক্তের চোখের জল পড়লে আমি থাকতে পারি না, ভক্তের দুঃখ, ভক্তের যন্ত্রণা, ভক্তির কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, তেমন ভক্ত যদি অহংকার মঞ্চে বসে থাকে সেটা আমি সহ্য করতে পারি না। সেই ভক্তকে নিমিষের মধ্যে ওই অহংকার মঞ্চ থেকে আমি তাকে দূর করে ফেলে দিই। আজকের আস্বাদনের বিষয়বস্তু সেটাই। স্বয়ং দেব হোক, দেবী হোক, নর হোক, কিন্নর হোক, অহংকার হলো পতনের মূল কারণ। অহংকার কাউকে ছেড়ে কথা বলে না। তাই এ মহেন মধুরাদূপী মধুশ্রী বৃন্দাবনে আজকে লীলার বিষয়বস্তু, আস্বাদনের বিষয়বস্তু হবে বৃন্দাবনের মাটিতে দর্পহারী শ্রীরামের অহংকার চূর্ণ। দর্পহারী শ্রীরাম সখার অহংকার চূর্ণ। তার পূর্বে আপনাদের শ্রীচরণ আশ্রয় করে বলতে চাই, মায়েরা সবাই ঊর্ধ্বে বাহু তুলো, আমরা এই কলিযুগে জন্ম নিয়েছি রক্ত মাংস দেহ নিয়ে। যদি এখানে বসে বসে মনে করি আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমরা যেতে পারবো না, তাই না মা? তাহলে বৃন্দাবনে যেতে গেলে অনেক পয়সা, অনেক যানবাহন, কিন্তু না, এই কলিযুগে বৃন্দাবনে যাওয়ার সহজ উপায় হলো, সব থেকে দ্রুতগামী হয়ে ছুটবে কে মা? কে যাবে হাত তুলে বলুন, উলুধ্বনি প্রেমসে বলো, প্রেমসে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, হরিসভা কি, ভক্তবৃন্দ কি, সবাই মিলে করতালি দিতে দিতে আমরা গাইব, চল রে আমার মন। হরি হরি বল।
মায়েরা ভক্তমণ্ডলীগণ, আমরা ধীরে ধীরে দেহ রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের এই কলিযুগে জন্ম নিয়ে আমাদের মনকে নিয়ে চললাম সেই মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনে। আমরা মধুময় মধুশ্রী বৃন্দাবনে আস্বাদন করবো আজকে সেই বৃন্দাবন লীলা, যে বৃন্দাবনের মাটিতে প্রতিদিন অনাদিরাদি গোবিন্দ আমা সকালবেলা হলে ধেনু বৎস সঙ্গে করে নিয়ে মা যশোমতীর দেওয়া ক্ষীরসর নবনী ভোজন করে সখাবৃন্দকে সঙ্গে করে নিয়ে অর্থাৎ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এদের সবাইকে সঙ্গে করে নিয়ে যায় মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনের মাটিতে নানাবিধ খেলা করবার জন্য। আপনারা জানেন
মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনের মাটিতে গিয়ে ভগবান যখন নানা ইচ্ছাতে প্রকাশ করে খেলাধুলো করেন গো মা, ভগবানের খেলাকে দর্শন করে গোলক থেকে নেমে এলো সক্ষ প্রেম, যে সক্ষ প্রেমের মধ্যে দিয়ে ভগবান খেলাধুলা করতে করতে কখনো কখনো রাখাল বালকদের কাঁধের উপরে চড়ছে, ভগবান আবার কখনো রাখাল বালকদের কাঁধে থেকে নেমে এসে শ্রীদামের কাছে দাঁড়িয়েছে, সুদামের কাছে দাঁড়িয়েছে, দাম বসুদামের কাছে দাঁড়িয়েছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকালবেলায় যে খেলাধুলো করতে চলে এলো, বনের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ক্ষুধার্ত মনে মনে চিন্তা করলো আমাদের ক্ষুধা পেয়েছে, কানাইয়েরও ক্ষুধা পেয়েছে গো মা, গাছে থেকে ফল পারল, ফল চয়ন করে নিয়ে ফলগুলো করলো কি জানেন মা, অর্ধেকটা করে নিজেরা সেবা করছে, শ্রীদাম অর্ধেক খাচ্ছে, সুদাম খাচ্ছে, দাম বসুদাম সেবা করছে, আর অর্ধেকটা ফল নিয়ে কানাইয়ের বদনে দিচ্ছে, কানাই কানাই ও কানাই এই নো সেবা মায়েরা, এমনটি কখনো হয়েছে? আপনারা তো ভগবানের সেবা দেন, ফল পেড়ে এনে কিংবা ফল বাজার থেকে এনে কখনো ফল আস্বাদন করে নিজেরা সেবা নিয়ে তবে দিয়েছেন? রাখাল বালকরা ফলগুলো অর্ধেকটা সেবা নিয়ে অর্ধেকটা কানায়ের বদনে দিচ্ছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা অদূর থেকে লক্ষ্য করল এ ভগবান হতে পারে না, এ ভগবান যদি হবে রাখাল বালকদের এঁটো ফল খাবে কেন? ওই দেখো, ওই ওই দেখো, আবার রাখাল বালকদের কাছে থেকে ফল খেতে খেতে আবার রাখাল বালকদের কাঁধে চড়ছে, ভগবান যদি হবে সে এরকম করবে কেন? সবাইয়ের সঙ্গে এমনি করে মিশে যাবে কেন? ভগবান যদি হবে ভগবান সিংহাসনে বসে থাকবে, ভগবান রাখাল বালকদের কাঁধে চড়বে কেন? রাখাল বালকদের কাছে থেকে এঁটো ফল খাবে কেন? এই নানা প্রশ্নের পাহাড় এসে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে, চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিত্বের অহংকারে বলে উঠল, ভগবান যদি হবে তাহলে আমি পরীক্ষা নিয়ে দেখব ও ভগবান কি না। সকালবেলায় মা যে ক্ষীরসর নবনী ভোজন করিয়ে পাঠিয়েছে ছেলেটার সঙ্গে রয়েছে নবলক্ষ ধেনু, সঙ্গে রয়েছে দ্বাদশ রাখা, এদের সঙ্গে করে নিয়ে ভগবান যখন খেলা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলো কাঁধে চড়ছে ফল খাচ্ছে এঁটো ফল, রাখালদের কাঁধে সহ্য করতে না পেরে বলল, ভগবান কি না আমি পরীক্ষা নিতে চাই। আর সেই পরীক্ষা নেবার জন্য অদূর থেকে মন্ত্রতন্ত্র দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চতুর্মুখ ব্রহ্মা, দূর থেকে প্রথমেই পরীক্ষা করল ভগবান গোবিন্দের নবলক্ষ ধেনুগুলোকে, মন্ত্রতন্ত্র দিয়ে চুরি করল। আর যেই মন্ত্র দিয়ে চুরি করল, একবার দুইবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আটবার চুরি করা হলো, আট আটবার চুরি করল, কিন্তু নবারের বার যেই চুরি করতে গেল দেখছে আর চুরি করতে পারছে না, যত গরুগুলোকে চুরি করে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রাখছে, পাশে তাকিয়ে দেখে পিছনে তাকিয়ে দেখেন সম্মুখে তাকিয়ে দেখেন আবার ধেনুর দল, সৃষ্টিকর্তা চমকে উঠল, কি
এই তো মাত্র আমি ওদেরকে হরণ করে নিলাম, আবার কোথা থেকে গরু বাছুরগুলো এলো ভালো করে দেখতে হয়। এই গরু বাছুর মনে হয় বহু গরু বাছুর আছে ওমা। নবারের বাদ যেই হরণ করতে গেল হেরে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মা, গরু চুরি করে পরীক্ষাটা বন্ধ করল, বললো এটা পরীক্ষা নেওয়া যাবে। আর একটা পরীক্ষা করে যায়, যাদের সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মাটিতে কাঁধে চড়ছে একটু ফল খাচ্ছেন, ওই রাখাল বালকগুলোকে চুরি করে নেব আমি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাই করলে, চতুর্মুখ ব্রহ্মা তাই করলে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এই রাখাল বালকদেরকে মন্ত্রতন্ত্র দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার চুরি করে নিল। যেই চুরি করছে এক এক করে রাখাল বালকদের হরণ করছে, চুরি করছে, ভগবান অনাদিরাদি গোবিন্দময় অধরে মোহন মুরলি নিয়ে মৃদু মৃদু হাসছে আর বলছে, ব্রহ্মা এত কাছে এসে তুমি আমায় চিনতে ভুল করলে, এত কাছে এসে তুমি আমাকে চিনতে ভুল করলে ব্রহ্মা, আমিও দেখতে চাই তুমি কত গরু বাছুর চুরি করতে পারো, কত রাখালদের চুরি করতে পারো। গোবিন্দের অন্তরটা কেঁদে উঠল, কেন মায়েরা বৃন্দাবনের মাটিতে ব্রজ মায়েরা বসে বসে দরজার কাছে অপেক্ষা করে, শুধু অপেক্ষা নয়, শ্রীরামের মা দরজায় বসে কাঁদে, সুদামের মা কাঁদে, সুবলের মা কাঁদে। ভগবান কৃষ্ণ যদি আমাদের ঘরের ছেলে হতো গো, গোবিন্দ যদি আমাদের সুদাম হতো, সীতাম যদি আমাদের ভগবান কৃষ্ণ গোবিন্দের মতো হতো, একটু কোলে বসিয়ে বাৎসল্য প্রেমে তাদেরকে আদর করে, তাকে আদর করে বদন একটু ক্ষীর স্বর নবনী তুলে দিতাম। নিতাই গৌর হরি হরি বো, মায়েদের অন্তর শান্ত সক্ষ দাস্য বাৎসল্য মধুর, ব্রজের পঞ্চ ভাব আছে কথাই বলে মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। মায়েরা বসে বসে দরজাতে অপেক্ষা করত, মায়েরা চিন্তা করত যদি আমাদের ঘরের ছেলেটা কৃষ্ণ হতো, যদি আমার ছেলেটা গোবিন্দ হতো, একটু কোলে বসিয়ে আদর করতাম বাৎসল্য প্রেমে, ক্ষীর স্বর নবনী দিতাম। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করল, কেউ জানুক চাই আমি তো জানি, মায়েরা আমাকে এই বাৎসল্য প্রেমে বাঁধতে চায়, মায়েদের বাঞ্ছা পূরণ করব। আর সেই মায়েদের কথাটা চিন্তা করতে করতে ভগবান গোবিন্দ মায় মৃদু মৃদু হাস্য সহকারে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলল, ব্রহ্মা তুমি আমায় চিনতে ভুল করলে, কত আমায় রাখাল বালকদের চুরি করতে পারো, চুরি করো, এক কৃষ্ণ থেকে আজকে নিজের অঙ্গ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম দ্বাদশ রাখাল সৃষ্টি করে ফেলেছে। নিতাই গৌর হরি হরি বো, যেই রাখাল বালক সৃষ্টি হলো মনে মনে চিন্তা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা চিন্তা করছে, আমি যেমন মন্ত্রতন্ত্র জানি ও ছেলেটা মন্ত্র জানে, যদি মন্ত্র না জানবে গরু বাছুর কি করে তৈরি করলো, যদি মন্ত্রতন্ত্র না জানবে ও মায়েরা রাখালদের আবার সৃষ্টি করলো কি করে। ঠিক এই সময় এত সুন্দর একটা খেলাকে দর্শন করে মুসলমান কবি মুসলমান বৈষ্ণব পদকর্তা যিনি হলেন নাসির মামুন, সুন্দর একটি পদ রচনা করেছেন জীব শিক্ষার নিমিত্ত, বয়স কিশোর মোহন ভাতি
সেটাই গৌর হরি হরি বল। বয়সটা কম কিছু, কিন্তু দেখতে কেমন মা, মোহন ভাতি, যেন নতুন সূর্য উঠলে সকালবেলায় যেমন লাগে ঠিক তেমনটি লাগছে। বয়স কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জল দোকাতি, জয়ছে ইন্দু জল দোকাতি, ওমা ভগবান কৃষ্ণের মাথায় ছিল চূড়া, আর চূড়ার উপরে গোমা যেই আলো এসে পড়েছে ঝলক দিয়ে উঠেছে, বৈষ্ণব পদকর্তা লিখল জয়ছে ইন্দু জলদ কাতি চারু চন্দ্রিকা গুঞ্জর হার, চারু চন্দ্রিকা গলাই গুঞ্জর হার, আর বদলটা ওই যে মৃদু মৃদু হাসছে ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা নিচ্ছ, দেখবো কত পরীক্ষা নিতে পারো। চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, বদনে মদন বদনে মদন ভানরি, মায়েরা ভক্তমণ্ডলীগণ মুসলমান কবি হয়ে ভগবান কৃষ্ণের নিয়ে কত সুন্দর গান লিখেছে দেখুন। ভগবান গরু বাছুরের পিছনে যে ছুটছে, রাখালদের নিয়ে খেলছে, সেই লীলা দর্শন করে সুন্দর পত্রটি লিখেছে। তার মধ্যে জীব শিক্ষা দিলেন, চল তোরা সুন্দর হরি হরি বল, আচনি কাচনি বেত্র বেনু, আচনি কাচনি বেত্র বেনু, শ্যামলি ধবলি আউরি আউরি, শ্যামলি ধবলি আউরি আউরি, শ্যামলি ধবলি, শ্যামলি ধবলি আউরি আউরি, শ্যামলি ধবলি আউরি আউরি, ফুকড়ি চল তো সুন্দর